আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিল বনাম খতিয়ান জমির মালিকানায় কোনটি টিকবে দলিল নাকি খতিয়ান এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হতে চলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দলিল যার ভূমি হবে তার আমাদের দেশে এই কথাটি কিন্তু ভাইরাল হয়েছে ইতিপূর্বেও ছিল যে যার কাছে দলিল আছে জমি তার হবে আবার যার কাছে খতিয়ান আছে সম্পত্তি তারও হতে পারে তাকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে দলিল যার ভূমি হবে তার বাদ পড়ে যাবে এই বিষয়টি আজকে কিন্তু পরিষ্কার করে দিব যে দলিল যার তার জমি হবে নাকি খতিয়ান যার তার জমি হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ দিয়ে আমার পরামর্শ নিতে চান তারা ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা মেসেজ করবেন কমেন্টস বক্সে যখন লেখেন এই কমেন্ট বক্সে হাতে লিখতে অনেক সমস্যা হয় এই সময়টা পাওয়া যায় না আর যদি হোয়াটসঅ্যাপে লেখেন তাহলে এটি পর্যায়ক্রমে আমি দেখে দেখে উত্তর দিয়ে দেব বিষয়ের উপরে বিষয়টি ছিল দলিল যার ভূমি হবে তার দলিল বনাম খতিয়ান কোনটি জমির মালিকানায় টিকবে আমরা জানি যে দলিল যার ভূমি হবে তার এটি প্রচলিত আইনে আগেও ছিল বর্তমান ভূমি আইন যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এখানেও কিন্তু বলা হয়েছে যে জমির মালিকানা পেতে দলিল দলিলাদি সব কিছুই কিন্তু লাগবে দলিল হচ্ছে আপনার ব্যক্তিগত একটি ডকুমেন্টস আপনার ব্যক্তিগত একটি দলিল জমির মালিকানা প্রমাণের জন্য আপনার এই দলিলটি হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন এবং এই দলিল হচ্ছে জমির মালিকানার সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই দলিল দিয়ে আপনার সরাসরি জমি বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করা যায় এই দলিল অনেক ধরনের হয়ে থাকে এই দলিলটি সাবকবলা দলিল হয়ে থাকে হেবা দলিল হয়ে থাকে হেবাবিল এওয়াজ দলিল হয়ে থাকে অ্যাওয়াজ বদল দলিল হয়ে থাকে দান দলিল হয়ে থাকে এই প্রত্যেকটি দলিল কিন্তু সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায়ে বৈধশীল স্বাক্ষর সাব রেজিস্টারের দিয়ে একখণ্ড জমি রেজিস্ট্রি করতে হয় এবং নিবন্ধিত করতে হয় এবং এই দলিলটি কিন্তু বালাম বইতে এন্ট্রি করা থাকে কারণ যখন এই জমি নিয়ে কোনো সমস্যা বেঁধে যায় জমির দলিল যখন হারায় যায় তখন এই সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিলে বালাম বই দেখে একটি সার্টিফাইড কপি কিন্তু তোলা যায় আবার যদি কোনো মামলা মোকদ্দমা হয় বিজ্ঞ আদালত কর্তৃক এই বালাম বই তলব করার জন্য অর্থাৎ কোনো দলিল যদি জাল জালিয়াত হিসেবে স্বীকৃতি দিতে হয় বা দলিলটি বাতিল করার মামলা হয় তখন এটি চেক করার জন্য এই বালাম বইটি কিন্তু বিজ্ঞ আদালতে তলব করে এবং সাব রেজিস্ট্রার অফিস থেকে সেই বালাম বই আদালতে হাজির হতে হয় তা এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু খুবই শক্ত একটি বিষয় কারণ আপনার দলিল থাকলে আপনি জমির মালিকানা কিন্তু সেই দলিল কিন্তু পাকাপোক্ত ভাবে একটি দলিল থাকতে হবে এবং এই দলিলের সাথে আপনার কিন্তু সব ধরনের খতিয়ানের কিন্তু মিল থাকতে হবে মালিকানার চেইন থাকতে হবে মালিকানার সম্পৃক্ত থাকতে হবে যেমন আপনি যদি একখণ্ড জমি ক্রয় করে থাকেন উনিশশো সালে এই উনিশশো সালে যদি আপনি করে থাকেন। তাহলে এই সালের আগে যিনি সম্পত্তির মালিক ছিলেন তার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তাহলে তার কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে তিনি কোন বুনিয়াদে মালিকানা পেয়েছিলেন তিনি কি পিছনে যে খতিয়ান আমরা যদি ধরে নেই সিএস খতিয়ানের আয়ত স্থিতি পান তার কাছ থেকে সম্পত্তি সরাসরি আপনি ষাট সালে ক্রয় করেছেন তাহলে আপনার সাথে সেই খতিয়ানের কিন্তু সংযোগ থাকতে হবে আর যদি আপনি কারোর কাছ থেকে দলিল মূলে কিনে থাকেন তাহলে আপনার বায়া দলিলটি কিন্তু সেই সিএস খতিয়ানের সাথে সিএস খতিয়ানের যিনি মূল মালিক তার কাছ থেকে কিন্তু সেই দলিলের সম্পৃক্ত থাকতে হবে অর্থাৎ দলিল মূলে আপনি মালিকানা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার কিন্তু খতিয়ান হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে দলিলের সাথে সম্পৃক্ত এখন আসা যাক ষাট সালে আপনি দলিলটি পেয়েছেন করেছেন তাহলে ষাট বাষট্টি সালে আপনার এস রেকর্ডটি হয়েছে এই এস রেকর্ডটি আপনার নামে না হয়ে পূর্বের মালিকের নামে হয়ে গেছে তাহলে আপনি যখন এই দলিল দিয়ে যখন নামজারি করবেন এই বাষট্টি সালে তখন কিন্তু পূর্বের মালিকের সেই রেকর্ডটি সংশোধন করে করে আপনার নামে নামজারি দিবে এটি কিন্তু আইন বলছে তাহলে এই এস এ কিন্তু আপনার হয়ে গেল দলিলের সাথে এবং সিএস খতিয়ানও হলো এবং আপনার বায়া দলিলও পেলেন আপনি যে দলিলটি নিলেন সেটিও পেলেন এইভাবে বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার আর খতিয়ান হচ্ছে সরকারি দলিল অর্থাৎ সরকারের ব্যক্তিগত দলিল কারণ এই দিয়ে সরকার জানতে সম্পত্তি কার কাছে কাছে আছে। আছে। এই সম্পত্তি সম্পত্তি কি পরিমাণ তার এবং কোন শ্রেণীর আছে। সেই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা বা ভূমি করা আদায় করা হবে এই যে বিষয়টি এই বিষয়টির জন্যই কিন্তু সরকার নিজ উদ্যোগে এই সার্ভেটি করে থাকে খতিয়ানটি করে থাকে বা জরিপ কার্যক্রম করে থাকে এই যে জরিপ এই জরিপটি সর্বপ্রথম আমাদের দেশে ভারত উপমহাদেশে যে জরিপটি হয়েছিল প্রথম জরিপ হিসাবে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানে যাদের রায়তি স্থিতিবান আছে এই রায়তি স্থিতিবান যারা তারা স্থায়ী জমির মালিক দখলীয় সত্ত্বে তারা স্থায়ী মালিক এবং এটি কিন্তু বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার এটি কিন্তু ঘোষণা দেয়নি রাষ্ট্রীয় স্বীকৃতিতে কিন্তু সে ব্রিটিশ আমলে তারা দিয়ে গেছেন এবং এই রায়তী স্থিতিবানদেরকে তারা স্থায়ী মালিকানা দিয়ে গেছেন যারা সিএস খতিয়ানের মধ্যে আপনার কোরফা সম্পত্তি বর্গা সম্পত্তি তারা কিন্তু অরিজিনাল মালিক না কিন্তু রায়ত স্থিতিবান হচ্ছে অরিজিনাল জমির মালিক তাহলে এই সিএস খতিয়ান থেকে ধারাবাহিকভাবে যাদের কাছে খতিয়ান আছে তারা কিন্তু জমির মালিক তো এই যে ধারাবাহিকভাবে যে খতিয়ানগুলি আছে তারা যদি খতিয়ান মূলে মালিক হয় তাহলে দলিল যার ভূমি হবে তার তাহলে কিভাবে হলো এই খতিয়ান মূলে মালিকানা অর্জন করার পরে কোনো ব্যক্তি যদি জমি হস্তান্তর করে তাহলেই দলিল সৃষ্টি হবে আর যদি কেউ সম্পত্তি হস্তান্তর না করে থাকে আমার কাছে এমনও কাজ আসছে যেই কাজটি মনে করেন সিএস খতিয়ান পূর্বপুরুষের নামে এস এ খতিয়ানও পূর্বপুরুষের নামে আর এস খতিয়ান হচ্ছে বাবার নামে বিআরএস খতিয়ানও বাবার নামে নিজেরা সেই সম্পত্তি এখনো পর্যন্ত ভোগ দখলে আসেন সেই সম্পত্তি এখনো পর্যন্ত তারা বেচা বিক্রি করেন নাই তাহলে এই দলিল উনি কোথায় পাবে এই যে ব্যক্তি এই ব্যক্তি কোথায় দলিল পাবে এই ব্যক্তির সম্পত্তি তো হস্তান্তরিত হয় নাই বেচা বিক্রি হয় নাই এখন আসা যাক যে এই যে জমি যান যিনি খতিয়ান মূলে মালিকানা পেয়ে অর্ধ পর্যন্ত ভোগ দখলে আসেন তার কোনো এক খণ্ড সম্পত্তি যদি কোনোভাবে জাল জালিয়াতি করে যদি দলিল করে নেয় বা একটি রেকর্ড যদি কারোর নামে ভুল হয়ে যদি তার নামে চলে যায় তাহলে যার নামে ভুল রেকর্ডটি হয়েছে তিনি সম্পত্তি বিক্রি করে করে তাহলে কি হলো একটি খতিয়ানের আরেকজনের নামে যে দলিলটি হয়েছে সেই দলিল মূলে তিনি মালিক তাহলে কি এই দলিল মূলে মালিকানা পাবে না দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি অর্থাৎ দলিল দলিলাদি বলতে এটাই বোঝানো হয়েছে আর দলিল বলতে এটাই বোঝানো হয়েছে যে দলিল শুধু আপনার ব্যক্তিগত দলিল হলে তো হবে না আপনার দলিলের সাথে সরকারি দলিলেরও মিল থাকতে হবে সরকারি দলিল হচ্ছে রেকর্ড খতিয়ান খতিয়ান এই খতিয়ান আপনার দলিলের সাথে সম্পৃক্ত না থাকলে আপনার ওই দলিল দিয়ে তো আপনি মালিকানা পাবেন না তাহলে আজকের যে বিষয় ছিল যে দলিল বলাম খতিয়ান দলিল মূলে মালিকানা পেতে হলে আপনাকে অবশ্যই যেই সালে আর আপনার দলিল থাকুক আমি যদি দুই সালের দলিলের কথা বলি তাহলে দুই সালে আপনি যে দলিলটি করেছেন এই দলিল করার আগে আপনাকে দেখতে হবে যে এই দলিলের পিছনে অর্থাৎ পিছনের বছরগুলিতে বাংলাদেশে জরিপ কার্য পরিচালনা হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান কোনো কোনো এলাকায় তিনটি খতিয়ানও হয়েছে তো কতগুলি খতিয়ান হয়েছে সেইটা কিন্তু প্রথমে গ্রহীতাকে জানতে হয় তা জানার পরে যদি দেখেন যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন তার সিএস মালিকানা চেইন সব ঠিক আছে আপনি যদি সেই সম্পত্তি ক্রয় করেন তাহলে দলিল যার ভূমি হবে তার কারণ আপনার দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ানের মিল আছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার এই চুল পরিমাণ কেউ সরাতে পারবে না বিজ্ঞ আদালতে কেউ মকদ্দমা করলেও আপনার পক্ষে জাজমেন্ট চলে আসবে কারণ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার পূর্বপুরুষের নামে প্রত্যেকটি খতিয়ান মালিকানার চেইন আছে তার কাছ থেকে আপনি সম্পত্তি এখানে কোনো গ্যাপ নেই এই ব্যক্তির দলিল হচ্ছে দলিল যার ভূমি হবে তার আর খতিয়ান তাকেও ফেলে দেওয়া যাবে না কোনো ব্যক্তির যদি সেই খতিয়ান সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত যে খতিয়ানগুলি আছে প্রত্যেকটি খতিয়ান যদি তার মালিকানার চেইন যদি ঠিক থাকে জমি যদি হস্তান্তরিত না হয়ে থাকে তাহলে খতিয়ান যার জমি হবে তার এই খতিয়ানও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না এটি হলো একটি বিষয় দ্বিতীয়র নাম্বার হচ্ছে এর মাসখান থেকে যদি কোনো ভাবে ভুলক্রমে বের হয়ে যায় কেউ তাহলে সিএস কোতিয়ান ধরেই কিন্তু জমির মালিকানা দেখা হবে কোনো দলিল দিয়ে কিন্তু জমির মালিকানা দেখা হবে না এই বিষয়টা কিন্তু 100% মাথায় রাখতে হবে কোনো দলিল দিয়ে কিন্তু জমির মালিকানা দেখা হবে না জমির মালিকানা আসবেই হচ্ছে সেই 136 বছর আগে শুরু হওয়া সিএস কোতিয়ান ইংরেজ শাসন আমলে যে রায়তি স্থিতিবান যে আর সিএস খতিয়ান দিয়ে স্থায়ী মালিকানা অর্জন করেছিলেন যেই মালিকরা তাদেরকে ধরেই কিন্তু মালিকানা দেখা হচ্ছে এখনো পর্যন্ত আপনি সম্পত্তি ক্রয় করতে গেলে প্রথমেই মানুষ সিএস খতিয়ানটি যায় আপনি নামজারি করতে যাবেন একজন সাধারণ কম্পিউটার অপারেটর বলবে আপনার সিএস খতিয়ানটা দেন আপনি এসিল্যান্ডের কাছে কাগজ নিয়ে যাবেন প্রথমেই বলবে আপনার সিএস খতিয়ানটি দেন আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন একজন দলিল লেখক প্রথমেই বলবে আপনার সিএস খতিয়ানটি দেন তার মানে কি এটা মাস্টার খতিয়ান এই খতিয়ানকে বাদ দিয়ে আপনি দলিল কিন্তু আপনি স্বীকার করতে পারেন না এই দলিলকে এত প্রাধান্য দিতে পারেন না হ্যাঁ দলিল প্রাধান্য পাবে তখনই এই দলিলের সাথে যদি মালিকানার চেইন থাকে প্রত্যেকটি খতিয়ানের তাহলে দলিল স্বয়ং সম্পূর্ণ আশা করি আপনারা এই বিষয়টি কিন্তু পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছেন আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চান পরামর্শ নিতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ